हेलो एवरीवन, वेलकम बैक टू माय चैनल, माय यूट्यूब चैनल मनीषा ए आर ब्लॉग एंड माय फेसबुक पेज मनीषा ए आर ब्लॉग। सबाई केमन आछेन? आशा करछि अनेक भालो आछेन। आमी आल्लाह रहमते अनेक भालो आछि। आज के आपनादेर साथे शेयर करब गाजीपुरेर कतगुलो पिठा आइटेम जा रोजार ईद कुरबानी ईदे बनानो हय। एई जे एकटा पिठा ना, এটাকে বলা হয় গাজীপুরে জুড়ি। আর এটা দেয়া হয় ভাতটাকে অনেক ঘন করে, একদম নরম করে, একটা চালনি টাইপের আছে ওটা দিয়ে চেলে চেলে দিয়ে পাটিতে তারপর শুকাতে হয়। শুকানোর পরে এমন হয়ে যায় আর চালনি পাওয়া যায় ওই চালনিতে। আর এই তো এখানে একটা পিঠা, এটা এটাকে বলা হয় শিরিশ পিঠা, এটাও গাজীপুরে বানানো হয়। আর এই যে এখানে একটা পিঠা, এটা হলো পাতার পিঠা। এই পিঠাটা দেয়া হয় কলা পাতার মধ্যে দিয়ে তারপরে বাপ দেয়া হয়, তারপর বাপ দিয়ে রোদে শুকাতে দেয়া হয়, তারপর পাতা থেকে তুলতে হয়, পরে এমন হয়ে যায়। তারপর এটা অনেকক্ষণ, অনেক বছর, এক বছরের মতো সংরক্ষণ করে রাখা যায়। আর এগুলো সংরক্ষণ করাই ছিল, অনেক দিন থাকে। এখন আমি এগুলো তেল দিয়ে ভেজে নিব, তেল দিয়ে ভেজে নিতে হয় এগুলো। এখানে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি, তেল দিয়ে দিয়েছি। আমার তেলটা গরম হয়ে গিয়েছে, আমি যে পাতার পিঠা আছে সেটা দিয়ে দিচ্ছি। একদম হাই হিটে তেলটা গরম করে নিতে হবে, তারপরে ভেজে নিতে হবে। হয়ে গিয়েছে, হাই হিটে তেলটা গরম করার সাথে সাথেই দিয়ে দিবেন এবং তাড়াতাড়ি উঠিয়ে ফেলতে হবে, নয়তো লাল হয়ে যাবে। দেওয়ার সাথে সাথে দেখুন কতটা ফুলে উঠে। এগুলো কিন্তু গুড়ের শিরা করেও দেওয়া যায়, আবার চিনিও দেওয়া যায়। উঠানোর সাথে সাথে এইভাবে চিনি দিয়ে নেবেন। এবার চিনিটা দিয়ে দিতে হবে সাথে সাথে, গরম গরম দিলে এটার গায়ে লেগে থাকবে। এভাবে আমি সবগুলো পিঠা ভেজে নিব। এদিকে আমি সব চিনি দিয়ে দিচ্ছি তুলে নেওয়ার সাথে সাথেই। এই তেলেই আমি শিরিশ পিঠাগুলো ভেজে নিব একইভাবে। বাজার নিয়মটা কিন্তু একই রকম। সেম ভাবে এই পিঠাগুলোর মধ্যে চিনি দিয়ে দিব উঠানোর সাথে সাথেই। চিনি দিয়ে দিচ্ছি বাকিগুলোতে। আর একইভাবে আমি ভেজে নিব ঝুড়িগুলো একই তেলে। এটা হলো ঝুড়ি, এটাতেও আমি তুলার সাথে সাথেই চিনি দিয়ে দিব। এগুলা কিন্তু গুড়ের শিরা করেও দেওয়া যায় আর গুড়ের শিরাতে অনেক টেস্ট। একটা চামচে নিয়ে ফুটা 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 করে দিলে সেটা খেতে আরও বেশি টেস্ট হয়। কতটা মচমচে, কতটা ক্রিস্পি যে এটা, আর খুবই স্বাদের হয়।
অনেক টেস্টি। গাজীপুরের ঐতিহ্যবাহী পিঠা এগুলা, খুবই মজাদার পিঠা। যে কেউ ঈদে কুরবানিতে রোজায় গাজীপুরে যাবেন, সবাইকে এটা দিয়েই ফার্স্টে ফার্স্টে আপ্যায়ন করা হয়, এই পিঠাটা দিয়ে। চিনি দিয়ে দিচ্ছি বাকিগুলোতে। আমার মচমচে মজাদার অনেক অসাধারণ পিঠা একদম রেডি হয়ে গিয়েছে, খেতেও কিন্তু ভীষণ মজার। দেখুন দেখতে কত সুন্দর হয়েছে, খেতেও কিন্তু ভীষণ মজার। আপনাদের যদি কারো গাজীপুর কোনো রিলেটিভ থাকে তবে খেতে পারবেন। আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে থাকে বেশি বেশি শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।